প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এস হার্বালের পক্ষ থেকে আবার ইউটিউবে সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চমৎকার একটি রেমেডি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রচন্ড গরমের মধ্যে সবচেয়ে বেশি কষ্টদায়ক হয় তার যার অয়েলি স্কিন যতই সে শ্বাসজ্জা করুক না কেন অয়েলি স্কিনের কারণে তার স্কিনে সময় তেল চিটচিটে একটা বাপ রয়ে যায় এবং কিছুক্ষণ পরে স্কিনটা অসুন্দর অগোছালো হয়ে যায় দেখে মনে হয় সে কতদিন হয়েছে স্কিনের কোনো যত্নই নেয় না অয়েলি স্কিন যাদের রয়েছে তারা কিন্তু সাজতেও পারেন আপনি কোথাও পার্টিতে যাবেন সাধছেন কিছুক্ষণ পরেই সাজ নষ্ট হয়ে গিয়েছে আপনি যতই রূপচর্চা করুন আপনার স্কিনে যেন তেল তেলে বা ফোরাচ্ছি না অয়েলি স্কিনের আরও সবচেয়ে ক্ষতিকর একটি দিক হচ্ছে অয়েলি স্কিন কিন্তু প্রচুর পরিমাণে ব্রন পিম্পল এবং র্যাশ বেরোতে সাহায্য করে আবার অয়েলি স্কিনে অনেক সময় চোখের নিচে কিন্তু ড্রাগ সার্কেলও হয়ে থাকে এই সমস্ত কিছু থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য আপনাদের জন্য নিয়ে এলাম চমৎকার একটি রেমেডি আশা করছি আজকের এই রেমেডিটি আপনাদের ভীষণ উপকার আসবে রেমেডি তৈরি করার জন্য প্রথমেই দেখুন আমি নিয়েছি পুদিনা পাতা পুদিনা পাতাটা হয়তো বা আপনারা প্রত্যেকেই চিনেন আমরা রমজান মাসে পুদিনা পাতা খুব বেশি পরিমাণে ইফতারির সাথে খেয়ে থাকি পুদিনা পাতা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী পুদিনা পাতা কিন্তু আপনার স্কিনে তেলতেলে ভাবটা ছাড়িয়ে দিতে পারে আপনার ত্বককে কোমল আর্দ্র ও মসৃণ করতে পারে পুদিনা পাতা আমি এখানে প্রায় বিশটার মতো পুদিনা পাতা নিয়েছি এক মুঠো আপনারা নিতে পারেন সেখানে আমি বড়ো কাপে এক কাপ পানি দিলাম প্রায় চারশো গ্রামের মতো পানি অ্যাড করে দিয়ে দিলাম এখন এর সাথে আমি অ্যাড করে দিব অরেঞ্জ পাউডার অরেঞ্জ পাউডার মানে কমলার খোসা দিয়ে পাউডার আপনি চাইলে গড়েই তৈরি করতে পারবেন তাও কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী দুর্দান্ত তেলতেলে তেলে বাপ কমাতে পারে কমলার এই পাউডারটি এটা দিয়ে আপনি টোনার তৈরি করতে পারবেন কিভাবে পাউডার তৈরি করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে একটু চাইলে দেখে নিতে পারেন অধিক টাকা খরচ করে আপনি বাইরে থেকে অরেঞ্জ পাউডার কেনার থেকে সব থেকে ব্যাটার হয় আমরা তো ফল খেয়েই থাকি খোসাগুলো দিয়ে আপনি পাউডার আমার মতো তৈরি করে নিতে পারেন সেটা আমার ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকার যদি আপনার কাছে হাতের কাছে অরেঞ্জের পাউডার না থাকে তাহলে আপনি অনলাইনে ক্রয় করতে পারবেন বা মার্কেট থেকে অরেঞ্জ পাউডারটা নিয়ে নিতে পারবেন অথবা আপনার কাছে যদি কমলা থাকে সেই কমলাকে পেস্ট তৈরি করে এর সাথে অ্যাড করে দিতে পারেন এক চা চামচ ভর্তি করে আমি কমলার যে পাউডার আছে সেটা দিয়েছি তার সাথে অ্যাড করে দিচ্ছি নারিকেল তেল আপনাদের কাছে যদি নারিকেল তেলের পরিবর্তে অন্য কিছু দিতে চান সেটা দিতে পারেন অলিভ অয়েল আপনি দিতে পারেন এক চা চামচ আমি নারিকেল তেল অ্যাড করে দিলাম আপনি যদি নারিকেল তেল দিতে না চান অলিভ অয়েল দিতে না চান কিউকাম্বার যে অয়েলটা আছে শশার অয়েলটা সেটা কিন্তু এক চা চামচ দিতে পারেন সেটাও কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী আপনার ত্বককে টান টান করতে উজ্জ্বল করতে কিন্তু নারকেল তেল যেমন কাজ করে তেমনি কিউকাম্বার অয়েলটাও কিন্তু কাজ করে একটি পাত্র নিয়েছি তার মধ্যে আমি যে মিশ্রণটিকে মিশিয়েছিলাম তা ঢেলে দিচ্ছি চুলায় জাল করব যতটুকু পানি রয়েছে তার থেকে তিন ভাগের এক ভাগ কমাবো অর্থাৎ আমি এখানে চার ভাগ পানি নিয়েছি পাঁচশো গ্রাম একশো গ্রামের মতো সোয়া একশো গ্রাম কম করবো আর বাকিটা রয়ে যাবে একশো গ্রামের মতো আমি কম করে বাকিটা নিব দেখুন জাল করা হয়ে গিয়েছে এটা দিয়ে আমি টোনার তৈরি করবো স্কিনের জন্য যা আমাদের তেলতেলে বাপ কমাবে আপনি এক থেকে দুবার অ্যাপ্লাইয়ের পরেই এর রেজাল্টটা পেয়ে যাবেন রেমিডিটা তৈরি করা হয়ে গিয়েছে এখন একটি পাত্রে আমি ডেলে দিলাম দেখুন পুরোটাই ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা করার পরেই কিন্তু আপনি আলাদা একটি বাটিতে আমার মতো ডেলে দিতে পারবেন এবং এর সাথে আমি অ্যাড করে দেবো গ্লিসারিন গ্লিসারিন কিন্তু কখনই আপনারা গ্লিসারিন দিয়ে রান্না করতে যাবেন না অর্থাৎ গরম করতে যাবেন না তাহলে গ্লিসারিনের যে গুণগত মান সেটা আর থাকবে না এক চা চামচ গ্লিসারিন আমি এর সাথে অ্যাড করে দিলাম আপনারা গ্লি জানেন তো গ্লিসারিন কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ময়শ্চারাইজারের কাজ করে আপনার ত্বককে কোমল সফট নরম করতে পারে গ্লিসারিন তাছাড়া আপনার ত্বকের যে লোমকোপগুলো আছে তার গভীরে যে ময়লাটা গিয়ে প্রবেশ করে আছে তাও কিন্তু দূর করতে পারে গ্লিসারিন আমি এখানে একটা লেবুর অর্ধেকটা লেবু নিয়েছি পুরো অর্ধেকটা লেবুতে যতটুকু রস হয় পুরোটাই দিয়ে দিয়েছি লেবু কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য যতটা উপকারী ভিটামিন সি রয়েছে লেবু কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী লেবুর থেকে প্রাকৃতিক ব্লিচ আর অ্যাডটিও হয় না এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি ভিটামিন ই ক্যাপ ভিটামিন ই ক্যাপ যদি আপনারা দিতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো অ্যাসোসিয়ান অয়েল অ্যাড করে দিতে পারেন ভিটামিন ই ক্যাপ কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী আপনার ত্বকের বলি রেখা কিন্তু দূর করতে পারে ভিটামিন ই ক্যাপ আপনার চোখের নিচে যে ড্রাগ সার্কেল রয়েছে সেটা দূর করতে পারে ভিটামিন ই ক্যাপ সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে তেলচিটচিটে ভাব যেটা আপনার স্কিন জুড়ে রয়েছে যা থেকে আপনার স্কিনে একাধিক প্রবলেম দাঁড়িয়েছে তা কিন্তু দূর করতে পারে লেবু আর লেবুর সাথে মিশিয়ে নিচ্ছে ভিটামিন ই ক্যাপ যা আমার ত্বককে শুধু সুন্দরই করতে পারবে না তেল তেলচিটচিটে ভাবই দূর করতে পারবে না ত্বকের যে উজ্জ্বলতা আছে ত্বককে গ্লোয়িং করতে পারবে আপনি এই রেমেডি ব্যবহার করার পরে আপনি নিজেই চমকে যাবেন মাত্র একদিন দিন দুইবার যদি অ্যাপ্লাই করেন তাহলে বুঝে যাবেন যে এটা আপনার ত্বকের জন্য কতটা পারফেক্ট ছিল লেবু দিয়ে আমি স্কিন টোনার তৈরি করব মিশ্রণটি রেডি এখন আমি বরফের একটি ট্রে নিয়ে নিলাম আইস কিউব তৈরি করব আইস কিউব প্রতিটা কিউব আমাদের স্কিনের জন্য একান্ত প্রয়োজন এখানে দেখুন আমি এতটুকু রেমিডি দিয়ে কতগুলো কিউব তৈরি করি এই কিউবগুলো প্রতিদিন সকালবেলা এবং রাতের বেলা দুই টাইমে আপনি আপনার মুখে যদি অ্যাপ্লাই করেন আপনার মুখের সকল প্রবলেমের সমাধান আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা ট্রেতে একটু একটু করে আমি যে মিশ্রণটি রেডি করেছিলাম সেটা ঢেলে দিচ্ছি এবং লক্ষ্য রাখবেন প্রত্যেকটা কিউবের মধ্যেই যেন পুদিনা পাতাটা থাকে এবং আপনি যখনই ট্রেতে এটাকে সেট করবেন তখন যেন একটু নেড়ে নেবেন যাতে করে আমি যে অরেঞ্জ পাউডারটা দিয়েছিলাম সেটা কিন্তু চমৎকার স্কাবারের কাজ করবে এটা কিন্তু রয়ে গিয়েছে নিচে জমে যাবে একটু নেড়ে নেড়ে যদি দেন তাহলে কি হবে আপনার আইস কিউবের মধ্যে প্রত্যেকটাই পেয়ে যাবে পুদিনা পাতা প্লাস অরেঞ্জ পাউডার এবং সেটাকে আপনি যখন মুখে সুন্দরভাবে হালকা ম্যাসেজ করে নেবেন তখন দেখবেন যে আপনার স্কিনের মধ্যে যে লোমকূপগুলো রয়েছে তার ভিতরে যে র্যাশ তৈরি হয়েছে পিম্পল তৈরি হয়েছে তা কিন্তু খুব দ্রুতগতিতে উঠে যাচ্ছে আপনি হালকা হাতে যখন সুন্দরভাবে সে একটা কেউ স্কিনে নিয়ে মেসেজ করবেন দেখবেন যে আপনার স্কিনের মধ্যে যে র্যাশগুলো রয়েছে তা উঠে গিয়েছে আপনি চাইলে কিন্তু এটা আপনার পুরো শরীরে অ্যাপ্লাই করতে পারেন তবে আপনার ত্বককে যদি আপনি উজ্জ্বল করতে চান তেল তেলে বাপ কমাতে চান তাহলে সবার আগে আপনি আপনার স্কিনের যত্ন নিন মুখের যত্ন নিন আমাদের অনেক সময় নাকের মাথায় ব্ল্যাক তৈরি হয় সেই ব্ল্যাক তো কিন্তু দূর করতে পারে আপনার এই আইস কিউব যদি এইভাবে আইস কিউব আপনি আপনার নাকের মাথায় সুন্দরভাবে মেসেজ করেন দেখবেন যে আপনার নাকের যে ব্ল্যাক হেডসগুলো আছে সেগুলো দূর হয়ে গিয়েছে এভাবে আপনি রেমেডি তৈরি করে প্রায় এক সপ্তাহ পর পর যদি আপনি তৈরি করে আপনার মুখে মাখেন দেখবেন যে এক সপ্তাহ পরে আপনার ত্বকের উজ্জ্বলতা দেখে আপনি চমকে যাবেন আইস কিউবগুলো ট্রেতে রেডি করা হয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম চার ঘন্টার মতো চার ঘন্টা পরে দেখুন আমি বরফের যে টুকরোগুলো আছে সেগুলোকে বের করে নিচ্ছি কত সুন্দর এক একটা কিউব এই কিউবটা আপনার ত্বকের জন্য কিন্তু অতি উত্তম তেল তেলে ভাব তো থাকবেই না সেক্ষেত্রে আপনি পাবেন গ্লোয়িং উজ্জ্বল ত্বক সকালে প্লাস রাতে প্রতিদিন আপনি কন্টিনিউ মাত্র এক সপ্তাহ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার ত্বকের উজ্জ্বলতা কতটা বৃদ্ধি এইভাবে সুন্দর করে আলতো হাতে দশ মিনিটের মতো মেসেজ করে রেখে দিবেন তারপর ফ্রেশ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন অবশ্যই সাবান ব্যবহার করা যাবে না যে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের যে বেলাইকনটা আছে সেটা অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমি এখানে অনেক দিনের রেমিডি আপনাদেরকে একসাথে দেখালাম এটা আপনি ফ্রিজে রেখে দিতে পারেন অনায়াসে একদম ভালো থাকবে